সো হে গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আপনাদের সঙ্গে আমি সুজন আপনারা দেখছেন সুজন ইড্রাফি তো ভিডিও থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন ভিডিওটি ঠিক এইরকম এডিটিং হতে চলেছে বর্তমান সময় ইনস্টাগ্রাম খুললেই তোমরা দেখতে পাবে এই ধরনের কিছু ছবি যার ব্যাকগ্রাউন্ডে নিউজ পেপার তা আজকে আমি নিউজ পেপার দিয়ে পুরোপুরি এডিটিং এডিটিংটি শিখতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে ঘন্টাটা প্রেস করে মানে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন বেল অন করে নেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় এবং পিকচার অ্যাপ্লিকেশান ওপেন করে নিচে প্লাস বাটনে প্রেস করে আমি একটি ছবিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো নিশ্চয়ই তোমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানো যদি না জেনে থাকো আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি তোমরা সেখানে দেখতে পারো আদারওয়াইজ আমি এখানে দেখিয়েও দিচ্ছি তো প্লাস বাটনে প্রেস করব এবং প্রেস করার পরে আমি অল ফটোসে যাবো এবং অল ফটোসে যাওয়ার পরে আমি একটি ছবি ওপেন করে নেবো এবং তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো সো গাইস আমি এই ছবিটি ওপেন করে নিয়েছি এবং এই ছবিটি ওপেন করে নেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমি এখানে কাট আউট অপশানে যাবো কাট আউট অপশানে যাওয়ার পরে জাস্ট আমি এটিকে কাট আউট করে নেবো এখানে যে প্রেস করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু কাট আউট হয়ে যাবে তোমরা সেটা দেখতেই পাচ্ছো সে সিলেক্ট হয়ে গেলো এবং এখানে যে সেভ করে দিলেই বা তোমরা দেখতে পাচ্ছ কাট আউট আমার কমপ্লিট আমি এটি ভালো করে কাট আউট করে নিচ্ছি তোমরা ওটাকে ভালো করে কাট আউট করে কাট আউট কমপ্লিট হয়ে গেছে এবং কাট আউট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কাট আউট ছবিটিকে সেভ করে দেবে তোমরা সেভ করার জন্য তোমরা চলে যাবে ড্র টুলে এবং ড্র টুলে যাওয়ার পরে তোমরা থ্রি ডরে ক্লিক করবে এবং এখান থেকে সেভ ইমেজ করে সেভ করে দেবে তোমরা তো এই প্রথমে এটিকে সেভ করে দেওয়ার পরে তোমরা ব্যাকে চলে আসবে এবং ব্যাকে আসার পরে পিকসার থেকে তোমরা ওপেন করে নেবে একটি ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখানে ওপেন করে নিয়েছি বন্ধুরা তো এই ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে নেওয়ার পরে তোমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট রাখা অবস্থায় তোমরা ড্র টুলে চলে যাবে ড্র টুলে যাওয়ার পরে তোমরা ওই ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি এইচডি কোয়ালিটিতে তোমরা দেখতে পাবে তো ওই ব্ল্যাঙ্ক লেয়ারটা থাকা অবস্থায় তোমরা আরও তিনটি এমটি লেয়ার এখানে অ্যাড করে নেবে আমি অ্যাড করে নিচ্ছি একদম একদম ওপরের লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় তোমরা এখানে অ্যাড ফটোতে যাবে এবং ফটোতে ক্লিক করার পরে তোমাদের কাট আউট করা ছবিটি এখানে অ্যাড করে নেবে তো আমি আপাতত আমার কাট আউট করা ছবিটি এখানে অ্যাড করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো সো গাইস আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি অলরেডি তোমাদের মনে হয় এটাকে মুভ করবে তোমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করার পরে তোমরা মুভ করতে পারবে ছবিটিকে তো আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার তারপরে আমি টিক দিয়ে দিলাম অলরেডি যেন ছবিটি হাওয়ায় ভাসছে ভাসছে মনে হচ্ছে এই জন্য আমাদের এখানে তিনটি লেয়ার নেওয়া ছিল তো আমি পরের লেয়ারটা যাবো এবং অ্যাড ফটোতে ক্লিক করার পরে ফটোসে যাওয়ার পরে আমরা একটি শ্যাডো অ্যাড করে নেব ওই শ্যাডোর লিঙ্কও তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু শ্যাডোয়ে নিজেরাও ক্রিয়েট করতে পারো তোমরা যদি মনে করো কীভাবে ক্রিয়েট করতে হয় তোমরা জানবে তাহলে তোমরা কমেন্ট করতে পারো তোমরা এইভাবে স্যারোটিকে এইভাবে বসিয়ে দেবে এবং এখান থেকে এখান থেকে ট্রান্সফর্ম করে নেওয়া সেটাকে অ্যাডজাস্ট করে দিতে পারো তোমরা আমি আপাতত এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এইভাবে তো অ্যাডজাস্ট এইভাবে জাস্ট পায়ের নিচে আই মিন দ্য যেহেতু আমার এইভাবে বসা পিক তোমরা কী ধরনের পিক তোমাদের পিকচার অনুযায়ী তোমরা কিন্তু স্যারোটা দিও স্যারো অবশ্যই দিও আদারওয়াইজ স্যারো ছাড়া কিন্তু ছবিটি ডুপ্লিকেট মনে হবে এবং স্যারোর অপাসিটি আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি যাতে এখানে একটু রিয়েলিস্টিক এফেক্টটা আসে অপাসিটি কমিয়ে দিলাম অপাসিটি কমিয়ে দেওয়ার পরে আমি আমি এখানে পরের লেয়ারে যাব পরের লেয়ারে যাওয়ার পরে আমি আবারও একটি শ্যাডো অ্যাড করে নেব ফটোসে যাওয়ার পরে আমি সেম স্যারোটি বর্তমানে আবারও অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পরে আমি এই শ্যাডোটিকে ছোটো করবো একদম জাস্ট ছোটো করে পায়ের নিচে যাতে মনে হয় যে আমার শুজ মানে জুতোর নিচে স্যারোটা পড়েছে এরকম পজিশানে কিন্তু আমি এখানে রাখবো স্যারোটা ছোটো করে তোমরা দেখতে পাচ্ছ আমি রেখেছি এবং এরও অপাসিটি আমি কিছুটা কমিয়ে নেব যাতে একটু রিয়েলিস্টিক এফেক্টটা আসে সুখে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং আমি পরের লেয়ারটিতে যাবো পরের লেয়ারটিতে যাওয়ার পরে আমি আবারও অ্যাড ফটোতে যাব এবং আবারও একটি শ্যাডো অ্যাড করে নেব শ্যাডো অ্যাড করে নেওয়ার পরে শ্যাডো অ্যাড করে নেওয়ার পরে এই ছবিটি এই শ্যাডোটি আমরা এই আমার ঠিক এই সুজে মানে সামনের সুজ যেটা আছে তার কিন্তু ঠিক অ্যাডজাস্ট করে ঠিক মিডিল পজিশান রাখবো ছোটো বড়ো করে তোমরা অ্যাডজাস্ট করে নিও আমি জাস্ট এই ঠিক মিডিল পজিশানে এটা রাখলাম রাখার পরে এর অপাসিটি কিন্তু আমি একটু কমিয়ে দেবো অপাসিটি কমিয়ে দেওয়ার পরে কিন্তু এভাবে আমাদের ছবিটি চলে এসেছে অলরেডি অলরেডি ভালো লাগছে কিন্তু এটিকে আর একটু কালার গেডিং করলে একটু রিয়েলিস্টিক মনে হবে তার জন্য আমরা এটাকে সেভ করে নেব প্রথমে থ্রি ডরে যাওয়ার পরে সেভ ইমেজ করে আমি সেভ করে নেবো এবং তারপরে আমরা এই ছবিটিকে লাইট রুমে ওপেন করে নেব করে নিয়েছি ছবিটা লাইট রুম আমি ওপেন করে নেওয়ার পরে ছবিটি ওপেন করে নিয়েছি এবং ছবিটি ওপেন করে নেওয়ার পরে এখানে জাস্ট কয়েকটি আমি সেটিংস দেখাবো তোমরা সেটিকে লক্ষ্য করো প্রথমে আমরা এখানে অটো বাটনে প্রেস করে দেবো এবং অটো বাটনে প্রেস করে দেওয়ার পরে আমরা চলে যাব এখানে টেম্পারেচার অপশান এবং এখান থেকে ভাইব্রেন্সটা আমি একটু বাড়িয়ে নেব এবং স্যাচুরেশান একটু আমি কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পরে আমরা মিক্সড টুলে চলে যাব যেহেতু এখানে আমার জিন্সের কালার কালার যাব এবং ব্লু কালার থেকে স্যাচুরেশানটা পুরোপুরি আমি মাইনাস করে দেবো এবং এখানে স্কাই কালার থেকেও আমি স্যাচুরেশান মাইনাস করে নেব মোটামুটি প্রতিটা কালার থেকে গ্রিন থেকে স্যাচুরেশান মাইনাস করে নেব এবং হোয়াইট থেকে স্যাচুরেশান মানে মিডিল অপশান এটিকে মাইনাস করে নেব মাইনাস করে নেওয়ার পরে আমি জাস্ট প্রতিটা অপশান মাইনাস করে নিয়েছি যার ফলে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে এফেক্ট একটু চলে এসেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট এসছে এটিকে রাখার পরে আমরা জাস্ট এইটুকু রাখার পরে আমরা এটাকে ডান করবো এবং ডান করার পরে আমরা পরের অপশানে চলে যাব এবং পরের অপশানে যাওয়ার পরে মানে আই মিন দ্যাটস এই ভিগ্নেটের অপশানে যাবো ভিগ্নেটে অপশানে যাওয়ার পরে ক্ল্যারিটি আমরা একটু বাড়িয়ে নেব ডিএজ একটু আমরা বাড়িয়ে নেব জাস্ট হালকা বাড়িয়ে নেব এবং ভিগনিটি আমরা একটু কমিয়ে নেবো প্রায় মাইনাস করবো আমরা অনেকটাই মাইনাস করবো যার ফলে যে জাস্ট দারুণ এটি এফেক্ট এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং মাইনাস করার পরে তোমরা চলে যাবে নেক্সট অপশানে অপশানে অপ অনেকটা করে দেবে ছবিকে ছবি যত হবে দেখতে তত ভালো লাগবে নিউজ এরপরে নয়েস একটুখানি আমি ডিডাকশান অ্যাড করে দেবো যার ফলে যা যা আমাদের ছবিতে নয়েস আছে সেইগুলো পুরোপুরি রিমুভ হয়ে যাবে তো করার পরে তোমরা চলে যাবে আবারও লাইট অপশানে লাইট অপশানে যাওয়ার পরে তোমরা হাইলাইটটাকে একটুখানি কমিয়ে নেবে আরও এবং কমিয়ে নেওয়ার পরে তোমরা উপরে যে কার্ভ অপশান দেখতে পাচ্ছ এখানে যাবে এবং ওপরের অপশানটা ধরে তোমরা একটুখানি বাড়িয়ে নেবে এবং নিচের অপশানটা ধরে তোমরা একটু কমিয়ে নেবে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি আমি কোনটা করলাম করার পরে তোমরা জাস্ট ডান করে দেবে এবং ডান করে দেওয়ার পরে তোমরা আবারও চলে যাবে মেগনেটি অপশানে এবং এখান থেকে যে মিড পয়েন্টটা আছে মিড পয়েন্টটা তোমরা একটু বাড়িয়ে দেবে এবং বাড়িয়ে দেওয়ার পরে ইম দ্যাট কমিয়ে দেবে মিড পয়েন্টটা এবং ফেদারটাকে একটু বাড়ি বাড়িয়ে দেবে যার ফলে একটু রিয়েলিস্টিক এফেক্টটা এসেছে তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট ছবিটি আমি বিফোর আপনার দেখাচ্ছি বিফোর আফটার তোমরা দেখতেই পাচ্ছ ছবিটি কত সুন্দর লাগছে এবং তোমরা যদি মনে করো তোমাদের ফেস থেকে একটুখানি লাইট বাড়াবে তাহলে তোমরা আবারও টেম্পারেচার অপশানে যাবে মিক্স টুল থেকে এখানে অরেঞ্জ কালারটাকে সিলেক্ট রেখে এলুমিনিয়াসটাকে একটুখানি বাড়িয়ে দেবে তাহলে হোয়াইট হয়ে যাবে স্যাচুরেশন একটু কমিয়ে হিউ একটু বাড়িয়ে দেবে তোমরা জাস্ট ছবির মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারবে বিফোর আফটার জাস্ট অসাম হয়েছে ছবিটি বন্ধুরা তাই না এ তোমরা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে সেভ টু ডিভাইস করে সেভ করে নিতে পারো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দাও একটা কমেন্ট করে জানিয়েও তোমরা তোমাদের মতামত এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও এই ধরনের এডিটিং করতে পারে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও নিচে থাকে এবং বেল বেলাইকেনটা প্রেস করে নোটিফিকেশন বেল অন করে এই ধরনের ভিডিও সম্পূর্ণ বাংলায় এই চ্যানেলে আসতে থাকে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন হ্যাপি থাকুন সুস্থ থাকুন এবং বাড়িতে থাকুন